আজকে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত সঙ্গত মন্তব্য, যথার্থ মন্তব্য এবং রাজ্যের শাসক দলের আসল বাস্তব চরিত্রটা তুলে ধরেছেন, যেটা এতদিন বিভিন্ন লোকেরা বলতো। আজকে বিদায়ী রাজ্যপালের মুখে তারই প্রতিধ্বনি আমরা শুনতে পেলাম। আর স্বাভাবিকভাবেই সত্য কথা বললে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে গাত্রদাহ তৈরি হয় সেটা আমরা আবার লক্ষ্য করলাম। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানান বক্তব্য রাখা হচ্ছে। কেউ কেউ বলছে যে আগে বললেন না কেন, যাবার কালে কেন বললেন? তৃণমূলের নেতাদের যদি স্মৃতি শক্তি লোপ পেয়ে যায় তাহলে আমার বলার কিছু নেই। আমি মনে করিয়ে দিতে চাই, যখন বসিরহাটে দাঙ্গা হচ্ছে, এক পেশে আক্রমণ চলছে, সেই সময় বারবার রাজ্যপাল রাজ্য সরকারকে সেই দাঙ্গা মোকাবেলায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। যখন রাজ্য সরকার এক পেশে ভূমিকা নিচ্ছেন তখনই গভর্নর প্রকাশ্যে স্টেটমেন্ট করেছিলেন যে হিন্দু ধর্মাবলম্বী লোকেদের ওপর মুসলিম সাম্প্রদায়িক লোকেরা হামলা চালাচ্ছে পুলিশের সহযোগিতায়। এটা হওয়া উচিত নয়, শাসক দলের হিন্দু মুসলমান ভেদে রাজনীতি করা উচিত নয়, শাসন করা উচিত নয়, হিন্দু মুসলমান সকলকেই নাগরিক ধরে কাজ করা উচিত। আপনাদের মনে আছে রাজ্যপালের সেই মন্তব্যের পর যে অনৈতিকভাবে কুভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন আজকের বিদায়ী গভর্নরকে যেভাবে অপমানসূচক মন্তব্য করেছিলেন তারপরেই কিন্তু বিষয়টা সামনে আসে। এর আগে পশ্চিমবাংলায় কোনো সাম্প্রদায়িক হানাহানি কখনো কোনো মিডিয়ায় আসেনি, আপনারাও মিডিয়ায় ছাপেননি, দেখাননি, কিন্তু এই প্রথম বসিরহাটের দাঙ্গার খবর রাজ্যপালের মন্তব্যের জন্য মানুষ জানতে পারল যে এখানে দুটি সম্প্রদায় মানে হিন্দু মুসলমানের দাঙ্গা চলছে, আর সেই দাঙ্গা রাজ্য সরকারের মদতে চলছে, পুলিশের নিষ্ক্রিয়তায় চলছে। একই জিনিস যখন আসানসোলে ঘটল, আসানসোলে যখন দাঙ্গা চলছে তখন একই জিনিস যখন আসানসোলে ঘটল আসানসোলে যখন দাঙ্গা চলছে তখন রাজ্যপাল ওখানে যেতে চাইলেন আসানসোল দর্শনে, কিন্তু রাজ্য সরকার কোনোভাবেই রাজ্যপালকে যেতে দিতে রাজি নন। শেষ পর্যন্ত রাজ্যপাল গেলেন, রাজ্যপাল পৌঁছানোর পর সমস্ত দৃশ্য দেখলেন এবং রাজ্যপাল ওখানেও মন্তব্য করেছিলেন যে পুলিশের ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যদি পুলিশ সঠিক ভূমিকা নিত তাহলে এইভাবে ঘর বাড়ি বা মানুষের ওপর হামলা হতে পারত না। এবং রাজ্যপাল এই রাজ্যে থাকাকালীন কয়েকবার মুখ্যমন্ত্রীকে রাজধর্ম পালন করবার পরামর্শ দিয়েছেন, প্রকাশ্যে দিয়েছেন। রাজ্যপালের বিভিন্ন বক্তব্য মুখ্যমন্ত্রীর পছন্দ হয়নি বলে মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। আর আজকে যে পার্থবাবু বলছেন যে রাজভবন তো একটা বিজেপির অফিস হয়ে গেছে, এটা পার্থবাবুর কি আজকের প্রথম বক্তব্য? আজকে দু বছর তিন বছর ধরে তো এই বক্তব্য বারবার রেখে আসছে, তার মানে রাজ্যপাল প্রথম বলেনি। রাজ্যপাল যদি প্রথম বলতো তাহলে বারবার তৃণমূল নেতাদের মুখ্যমন্ত্রীকে রাজভবন একটা বিজেপির আখড়াতে পরিণত হয়েছে বলতে হতো না। আসল কথাটা হচ্ছে নবান্নটা মমতা ব্যানার্জি ভেবেছেন ওনার পৈতৃক সম্পত্তি বা ওনার নিজস্ব সম্পত্তি, উনি তৈরি করেছেন জনগণের পয়সায়, তৈরি করে ওটাকে নিজ সম্পত্তি বানিয়েছেন, নবান্নকে দলীয় অফিস বানিয়েছেন। সেই কারণে যারা নবান্নকে দলীয় অফিস বানিয়েছেন, পুলিশকে দলীয় কর্মীতে রূপান্তরিত করেছে, সিআইডিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, তাদের কাছে সব জায়গাটাই পার্টি অফিস মনে হবে। সেই কারণে রাজভবনটাও বিজেপির পার্টি অফিস মনে হচ্ছে। আসলে রাজ্যপাল সত্য কথা বলেছে। রাজ্যপাল যেই কবছর এই রাজ্যের পরিস্থিতি অনুধাবন করেছে তার সারমর্ম রাজ্যপাল প্রকাশ করেছে, যা বাস্তব তার
করে শিক্ষা নেওয়া উচিত। এই রাজ্যে রাজ্যপালের সাথে আমার বহুবার কথা হয়েছে, তাতে রাজ্যপালও স্বীকার করেছেন 356 ধারা লাগানোর মতো পুরো পরিস্থিতি এই রাজ্যে আছে। এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন হওয়ার মতো যথেষ্ট কারণ আছে, কারণ কার্টুন আঁকলে যে যেখানে জেলখানা যেতে হয়, একটা পোস্ট করলে যে রাজ্যে জেলখানায় যেতে হয়। অথচ